হয় স্মার্ট মিটার বিরুদ্ধে রাজ্যজুড়ি অব্যাহত আছে প্রতিবাদ আর আজ মরাণ নগরত এক বিশাল প্রতিবাদী সমদল উলিওয়া হয়েছে ১৮টা কই জাতীয় জনগোষ্ঠীয় সংগঠনের যৌথ মঞ্চ ঐক্যবদ্ধ সংগ্রাম সমিতির উদ্যোগত স্মার্ট মিটার বিরুদ্ধে এক প্রতিবাদী সমদল উলিওয়া হয়েছে আমি কথা পাতিম প্রতিবাদকারী সকল আছে বিভিন্ন জাতীয় জনগোষ্ঠীয় সংগঠনের বিষয়ববীয় সকল আছে আমি এই কার্যসূচীর জড়িয়ে এইগারী স্বেচ্ছাচারী দাম্ভিক মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক আমি সকিয়নি প্রদান করছো যে শীঘ্রে মরাণ অঞ্চলের পর স্মার্ট মিটার উঠাই নিব লাগবে আমি ১৫ দিন সময় দিছো যদি উঠাই নিনিয়ে তাহলে আমি রাইজে লগ লাগি নিজে খুলে আমি কার্যালয় জমা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করি তার ফলত কিন্তু ভবিষ্যতে উদ্ভব হব যিকোনো পরিস্থিতির বাবে এইগারী দাম্ভিক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আর শক্তিমন্ত্রী নন্দিতা গালুচাই জহরিয়া হব আজি আমার এই আন্দোলন প্রথম নয় ইয়ার আগে আমি আন্দোলন কার্যসূচী রূপায়ণ করছো মুখ্যমন্ত্রী ২০০ টাকা ভাউচ দিছে ২০০ টাকা মানুষ জগাবলে ভাই ৩০০০ টাকা জনতা প্রধানমন্ত্রী ডাঙরিয়া যদি নিজের দলে স্মার্ট মিটার বিরুদ্ধে কম পাইছে স্মার্ট মিটার বিরুদ্ধে নিজের দলটি বন্ধ করে অসমত কিয় বন্ধ নয় আমি দক্ষ মন্ত্রী হিসাবে তখন ভাবিছিল প্রমাণ হয়েছে যে কোনো দক্ষ নয় মাত্র অকল জনসাধারণের পর তেজ হুকা স্মার্ট মিটার যোগেদি অকল ধন সংগ্রহ করতে বিচারিছে ২০২৬ চনের নির্বাচন আছে কিন্তু এটা কথা স্পষ্ট কইলো ২০২৬ যে আপনি সপন দেখিছে এই স্মার্ট মিটার যদি খুলি নিনিয়ে তেতিয়াহলে কিন্তু আপনার সপন ভাঙি চুমাব এই কথা আমি স্পষ্ট করছি কিন্তু দেখাব বিচারি যে মরাণ অবস্থিত অসম শক্তি বিতরণ কোম্পানি লিমিটেডর যে কার্যালয়ের সন্মুখত এনেধরনের প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করেছে প্রতিবাদী সমদলে আহি এই কার্যালয়ের সন্মুখত প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করেছে আর সোনাল কছাৰী ছাত্র সন্থার বিষয়বাদী আছে আমি বিগত দিনতে কৈ আহিছো মৰাণত ১৮টা জাতীয় জনগোষ্ঠীয় সংগঠনে যে স্মার্ট মিটার উঠাই নিব নাই অসমৰ জনসাধারণে বেয়া বুলি কৈছে মৰাণবাসী ৰাইজে বেয়া বুলি কৈছে ভাৰতবৰ্ষৰ বিভিন্ন বাসী ৰাজ্যবাসী ৰাইজে বেয়া বুলি কৈছে এই স্মার্ট নামৰ শব্দটো অতি স্মার্ট ভাৱে অসমৰ জনসাধারণৰ দৰিদ্ৰ ৰাইজৰ পকেটৰ পৰা তেওঁলোকে হাজাৰ হাজাৰ পইচা লুণ্ঠন কৰিছে সেইটো কাৰণে আজি প্ৰতিবাদ তালিকাৰ মাননীয় অসমৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰীয়াক আমি তীব্ৰভাৱে গৰিহণা দিছো অতি সোনকালে স্মার্ট মিটাৰ উঠাই নিয়ক আৰু বৰ্ধিত বিল বিদ্যুৎ বিল অতি সোনকালে ৰোধ কৰক অন্যথা ইয়াতকৈ জংগী আন্দোলন হ'ব আৰু ২০২৬লৈ বেছি দূৰ নহয় অন্যথা ২০২৬ৰ আগত যদি স্মার্ট মিটাৰ উঠাই নিয়ে তেতিয়াহ'লে সৰ্ব অসম উন্নয়ন পৰিষদ ছাত্ৰ সংঘই বিজেপিৰ বিৰুদ্ধে পিটিপুৱাত প্ৰতিবাদ আন্দোলন কৰিব কৰক বন্ধ কৰক কোৱাৰ প্ৰয়োজন যে বিভিন্ন জাতীয় জনগোষ্ঠীয় সংগঠনৰ ১৮টাকৈ জাতীয় জনগোষ্ঠীয় সংগঠনৰ উদ্যোগত এনেধৰণে প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছে মৰাণ নগৰস্থিত যি গড়কাপ্তানি বিভাগৰ পৰিদৰ্শন ভৱনত প্ৰতিবাদী সভা অনুষ্ঠিত কৰাৰ পিছত বিশাল প্ৰতিবাদী ৰেলীৰে আহি এনেধৰণে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে এ পি ডি চি এলৰ কাৰ্যালয়ৰ সন্মুখত আৰু শীঘ্ৰে স্মার্ট মিটাৰ অঁতৰাই নিনিলে ইয়াতকৈ জংগী আন্দোলনৰ অৰ্থাৎ তীব্ৰ গণতান্ত্ৰিক আন্দোলনৰ কার্যসূচী রূপায়ণ করবে বলে ইতিমধ্যে হুঙ্কার দিছে আমি বহু মহিলা আছে আমি মহিলা সকলৰ পৰা জানিবলৈ বিচাৰিম আৰু কোৰ পাইছে আমি মৰাণৰ হয় স্মার্ট মিটার ঘর লগালে 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 ডকাইটো নিচিনা লগাই থৈ আহিলে নলগাও বুলি কৈছো নাই নলাকিলে নেমানে মানে দুটা লৰা আহিছিলে বাচ্চা লৈ লৈ সেইটো মানে ধুমধাম কৰিলে আৰু লগাই থৈ গুচি গ'ল আগতকৈ বিল বেছি আহিছে বেছি আহিছে তাৰমানে আমি কৈছো যে বিলটো কম আহিব নাই বেছি আহিব কম আহিব বোলে ঠিক আছে কম আহিব যি লগা লগালে আৰু এতিয়া আৰু মৰিছো আৰু হা এতিয়া শেষ হয় কেতিয়া শেষ হয় ক'ব নোৱাৰো কাটি দিয়ে এনেধৰণে এতিয়া গ্ৰামাঞ্চলৰ ৰাইজসকল ওলাই আহিছে ইয়াত প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছে আৰু প্ৰতিবাদী কাৰ্যসূচীৰ অংশগ্ৰহণ কৰিছে আৰু প্ৰায় ডেৰ সহস্ৰাধিক লোকেৰে আজি প্ৰতিবাদী কাৰ্যসূচীত অংশগ্ৰহণ কৰি চৰকাৰৰ তীব্ৰ সকিয়নি প্ৰদান কৰিছে শীঘ্ৰে স্মাৰ্ট মিটাৰ অঁতৰাই নিনিলে ইয়াতকৈ তীব্ৰ প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিব বুলি হুংকাৰ দিছে আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ